সো হে হ্যালো, হোয়াটস আপ গাইজ। সো গাইজ, ইটস মি সুব্রত, আমি ওয়াচিং ইটস সুব্রত গেমিং ইউটিউব চ্যানেল। সো গাইজ, তোমরা তো জানো যে আমাদের ফ্রি ফায়ার আজকে একটা নতুন ইভেন্ট চলে এসেছে, যে ইভেন্টটা কমপ্লিট করলে তোমরা এই লুট বক্স, টি শার্ট এবং এই বানি ব্যাগটা পেয়ে যাবে, ঠিক আছে? তো ইভেন্টটা কীভাবে খেলবে, ইভেন্টটা একটুখানি কঠিন, তো তাই তোমাদেরকে ইভেন্টটা একটু ভালো করে কম সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো ইভেন্টটাকে ভালো করে বুঝিয়ে দিই। প্রথমে ওখান থেকে মোর ইনফো মেরে ভিতরে ঢুকে যাবে, তারপরে দেখে নাও তোমরা এখানে এখানে স্পিন করতে হবে, ঠিক আছে? গেট টোকেন মারবে, মারলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোথা থেকে টোকেনগুলো পেয়ে যাবে। সেখানে একটা নতুন আজকে একটা ইভেন্ট চলে এসেছে, ঠিক আছে? তো সেখান থেকে খেলে তোমরা প্রত্যেকদিন 5টা বা 6টার মতো করে তোমরা এই টোকেন পেয়ে যাবে, ঠিক আছে? এই ডিম সেখান থেকে পানি কান বের করে আছে, ঠিক আছে? এই টোকেনটা তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে ওইটা নিয়ে এখানে স্পিন করতে হবে। স্পিন করে তোমরা এখানে নানা রকমের যে ডিমগুলো দেখতে পাচ্ছ, এই কেলি কেলিস হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে, হায়াতোস হয়ে গেছে, নানা রকমের আছে, তোমরা এখান থেকে এই এগুলোকে পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদেরকে এখানে সমস্ত রকম এগ পেতে হবে, মোট 9টা এগ আছে, তোমরা 9টা এগ পাবে। 9টা এগ পেয়ে গেলে তোমাদের এখানে উপরে যে ব্যাগটা আছে, 9টায় উপরের ব্যাগটা হবে, 6টায় লুট বক্সটা হবে, 3টায় শার্টটা হবে। শার্টটা আমি পেয়ে গেছি, বাকিগুলো আমি আশা করি কিছুদিনের মধ্যেই পেয়ে যাবো। চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, ইভেন্টটা অনেক দিন পর্যন্তই থাকবে, তোমরা সবাই পাবে, ঠিক আছে? তো ইভেন্টটার কঠিন জায়গা কোথায়, কঠিন জায়গাটা তোমাকে বলে দিচ্ছি। যে তোমরা ধরো এই যে ডিম দেখতে পাচ্ছ, ডিম তোমাদের কোনো কোনো ক্ষেত্রে দুটো করে আছে, যেগুলো মানে তোমরা একই জিনিস ডবল করে পেয়ে গেছো, ঠিক আছে? তোমরা এটা সেটা কী করবে, ধরো তোমরা তোমাদের সেগুলোকে কোনো ফ্রেন্ডদেরকে দিয়ে দিতে চাও, মানে ধরো যে ডিমটা তোমার আছে সেই ডিমটা তোমার ফ্রেন্ডের নেই, বা যেটা তোমার ফ্রেন্ডের আছে সেটা তোমার নেই, তো তোমরা সেটা কী করে লেনদেন করতে পারবে? কারণ দুটো করে ডিম আছে, লাগবে একটা করে, ভাজা বা সেদ্ধ করে তো আর খেতে পারবে না, ঠিক আছে? তো তোমাকে এটা দিয়েই দিতে হবে। তো দেখে নাও, তোমাদের যদি তোমরা দিতে চাও তাহলে তোমাদের গিভ মারবে, গিভ মারার পরে যে কোনো একটা টিক মারবে, যে কোনো একটা ডিম তোমরা মানে যেটা দিতে চাও তোমরা একটা টিক মারবে। টিক মারার পরে তোমাদের গিভতে যে গিভ আছে সেই গিভেতে মেরে দেবে, ঠিক আছে? গিভ মারার পরে এটা একটু ঘুরবে, ঘোরার পরে দেখে নাও যে একটা কোড দিয়ে দিয়েছে, ঠিক আছে? শেয়ার কোড, এই কোডটাকে কপি করবে, কপি করে ব্যাকে আসবে, ব্যাকে এসে তোমার ফ্রেন্ডকে বলবে যে উপরে এন্টার কোড দিতে মারতে, মারার পরে সেখানে গিয়ে ওই কোডটাকে এন্টার করে দিতে বলবে, তাহলে তুমি যে ডিমটা পাঠিয়েছো সেটা তোমার ফ্রেন্ড পেয়ে যাবে, ঠিক আছে? তো একই ক্ষেত্রে মানে তুমি যখন তোমার ফ্রেন্ডের কাছ থেকে নেবে তখনও এটা একইভাবে কাজ করবে, তোমাকেও একইভাবে কাজ করতে হবে উল্টোভাবে, ঠিক আছে? মানে তোমার ফ্রেন্ড যে কোডটা দেবে সেই কোডটা তোমাকে মারতে হবে, তাহলে তুমি সেখান থেকে তার কাছ থেকে এটা নিয়ে নিতে পারবে। তো এই ছিল ইভেন্ট, আশা করি ভালো মতনই বুঝে দিতে পারলাম। যদি তোমরা না বুঝে থাকো তাহলে ভিডিওটাকে স্কিপ করো, আবার প্রথম থেকে চালু করো, সরি স্কিপ করো না, ভিডিওটাকে পজ করো, করে আবার প্রথম থেকে চালু করে দেখে নাও, বারবার দেখো, 10 বার 20 বার 25 বার 30 বার যত খুশি বার দেখতে থাকো, এবং ভিডিওটাকে আশা করি তাহলে খুব ভালো করে ভিডিওটা বুঝতে পেরে যাবে, ইভেন্টটাও বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। হ্যাঁ গাইস, বলে দিই যে এটা M1014 বলি, না না M1014 না, M1887, ঠিক আছে? ছোটো বড়ো শটগান যেটা আছে, দোগুলিওয়ালা শটগান, তো ওই শটগান একটা নতুন স্কিন আসতে চলেছে, যেটা সাধারণত যতদূর লিক পেয়েছি যে 9টা ডায়মন্ডে ওটা পাওয়া যাবে। মানে কার্ড ফ্লিপারের ইভেন্ট আসছে যেরকম, সেটা ওই ইভেন্টের দরুনই আসবে, মানে প্রথম স্পিনটা 9টা, তারপর একটা 29টা এরকম ঘুরে ঘুরে বাড়তে থাকে যেটা, তো ইভেন্টটা সেইভাবেই আসবার, মানে ওই স্কিনটা ওইভাবে আসবার লিক পেয়েছি, ঠিক আছে? তো এলে চেষ্টা করো শটগানটা পাওয়ার, শটগানটার ড্যামেজ একটা সিঙ্গেল বেড়ে যাবে, অ্যাকিউরেসি সিঙ্গেল একটা বেড়ে যাবে, এবং রেঞ্জ একটা কমে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটায় তোমাদের কিছু একটু বোঝাতে পারলাম, ইভেন্টটার সম্বন্ধে একদম ভালো করে বুঝিয়ে দিতে চেষ্টা করেছি, কতটা বোঝাতে পেরেছি জানি না, তোমরা খুবই বুদ্ধিমান, আশা করি তোমরা খুব ভালো মতনই বুঝে গেছো, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটাকে অলে দাবিয়ে দিও, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? লাইক শেয়ার সাবস্ক্রাইব এটা কিন্তু মাস্ট হয়, ঠিক আছে? তাহলে পরবর্তীকালে তোমার ভিডিওটাকে খুব ভালোভাবেই দেখতে পারবে। ওকে, তো আজকের জন্য এতক্ষণই, দেখা হবে আমাদের নেক্সট একটা ফ্রেশ এক্সাইটিং ভিডিওতে।